সশস্ত্র বাহিনীতে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সশস্ত্র বাহিনী পরিষদ 2020-এ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখা সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন অবদান তুলে ধরে বলেন, শুধু কাগজে কলমে নয়, যারা মাঠে ভালো পারদর্শিতা দেখাতে পারেন এমন সদস্যদের সবসময় ভালো অবস্থানে রাখতে হবে। যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ এবং লালন করেন এমন সদস্যদেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা উচিত বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে যারা বিশ্বাসী, আমরা এই দেশ স্বাধীন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। এই শহীদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে যারা বিশ্বাসী, যারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাসী, নিশ্চয়ই তাদের সেই আদর্শ নিয়েই তাদের চলতে হবে। দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাসী হবে তারাই যেন দায়িত্ব পায়, যাতে সঠিক পথে বাংলাদেশটাকে তারা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর সশস্ত্র বাহিনী যারা আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক, তাদের সম্মানটা বজায় রেখেই তারা যেন আমাদের সেই চেতনা নিয়ে এগিয়ে যেতে পারে। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে, নিয়ে প্রাণ গেল 4,516 জনের। নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় 15,412 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2,202 জন। এ নিয়ে মোট 327,359 জনের করোনা শনাক্ত হলো। 24 ঘন্টায় শনাক্তের হার 14.29% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.90%। একদিনে 3,298 জন সহ মোট সুস্থ হয়েছেন 2,24,573 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 68.60%।